This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. সবাইকে আরো একবার স্বাগত জানাই। পুজো পরিক্রমা করতে করতে আমরা বিভিন্ন পুজো মণ্ডপে আজকে আমরা আপনাকে দেখিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর কলকাতার চোরবাগান পুজো মণ্ডপে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে মায়ের প্রতিমা, একদম কালারফুল, থেকে বেশি আকর্ষণীয় এখানকার পুজো মণ্ডপ। তো এই যে থিম, কী থিম দিয়ে বানানো হয়েছে বা এই বছর কী থিম ওরা ইউজ করেছে সেটার জন্য কিন্তু আমরা কথা বলে নেবো চোরবাগানে জয়েন্ট কালচারাল সেক্রেটারি। আসুন দাদা, একটু ওনার সঙ্গে কথা বলি। আসুন, আপনার নাম একটু বলুন। আমার নাম সুজাতা, সুজাতা কষা। আমি এই বছর চোরবাগান, চোরবাগান হচ্ছে কি একটা ফেমাস পুজো মণ্ডপ, প্রত্যেক বছর একটা মানে বিশাল ভিড় জমে জাস্ট দেখার জন্য যে মণ্ডপটা কীভাবে, মায়ের প্রতিমা তো সব জায়গায় কিন্তু পুজো মণ্ডপটা কীভাবে, তাহলে এই বছর আপনার কী থিম ইউজ করেছেন? আমাদের এই বছরের থিম হচ্ছে আগ্নেয়গিরি বলতে পারেন। তো আগ্নেয়গিরির পর লাভার বেরিয়ে যে একটা নেচার মানে প্রকৃতি একটা নিজস্ব রূপ নেয়, তো সেই নিজস্ব রূপ সেটা হচ্ছে একটা নতুন সৃষ্টি, নতুন পথে চলা। সেই নতুন সৃষ্টিটাই আমরা এখানে দেখাতে চেয়েছি। আমাদের শিল্পী দেবত স্বর তার মতো করে তার কল্পনা দিয়ে একটা নতুন সৃষ্টি করেছে। এবং সবথেকে বড় কথা, আমরা একটা মাত্র সেটা হচ্ছে মানে ছোবরা যেটাকে ধুধুল বলে, সেই একটা মাত্র মেটেরিয়াল দিয়ে, এবং সেটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি একটা জিনিস, যেটা দিয়ে পুরো মণ্ডপটা আমাদের সজ্জা করা হয়েছে। এবং মায়ের প্রতিমা যেটা আমাদের সাবেকীর মায়ের মূর্তি, সেই মূর্তি রেখে, মায়ের সেই সাবেকীর মূর্তি রেখে আমরা পুরো মণ্ডপটার ভাবনা ভেবেছি। এবং দেবতস্কর আমাদের সাথে ভীষণভাবে সহযোগিতা করে তার মতো করে আমাদের কাজের একটা সুন্দর উপহার দিয়েছে। সুজাতি, আমি জিজ্ঞেস করবো, এই যে ছোবরা বলেছেন, এই মেটেরিয়ালটা কোথা থেকে আনানো হয়েছে বা কীভাবে ইউজ হয়েছে? এটা হয়েছে, এটা মেদিনীপুর থেকে আনা হয়েছে একটা গ্রাম থেকে। এবং এটা প্রতিটা ছোবরা, প্রতিটা ধুধুল আলাদা আলাদা সিঙ্গল, সেটাকে হাতে স্টিচ করে, প্রতিটা ধুধুলের সাথে প্রতিটা ধুধুল হাতে স্টিচ করে তৈরি করা হয়েছে। এবং তার নিচে একটা বেতি স্ট্রাকচার, সেই বেতি স্ট্রাকচারের ওপরে এই ধুধুলটা স্টিচ করে করে সেই ফর্মগুলোকে তৈরি করা হয়েছে। এবং সেটা আমাদের 4 মাস ধরে প্রায় কাজ চলেছে, এবং 4 মাস, এবং আমাদের যে বাইরের স্ট্রাকচারটা পুরো হিসেবে যে কতজন কর্মচারী কাজ করেছে, কর্মচারী তাও কতজন কাজ করেছে, 70 জন আমাদের কাজ করেছে। এবং তারা প্রতিনিয়ত এখানে থেকে দিবারাত্র তাদের পরিশ্রম ভালোবাসার সাথে তারা পরিশ্রম করে এই কাজটা করেছে, সেটা আমাদের কাছে সব থেকে বড় একটা পাওনার বিষয়। এখন সুজাতাদি বলছিলেন যে পুজো মণ্ডপটা যেটা থিম একটা নতুন সৃষ্টি সেটাই কিন্তু দেখাবার চেষ্টা করা হয়েছে, এবং খালি ছোবরা দিয়ে কিন্তু পুরো থিমটা সাজানো হয়েছে। কিন্তু ওনার পয়েন্ট ছিল মায়ের প্রতিমাটা কিন্তু সাবিকিয়ানের ফর্মটাই এখনও মেনটেন করা হচ্ছে। একটু আমি আমার ক্যামেরা পার্সন অনুরোধ করবো মায়ের প্রতিমা দিকে একটু ক্যামেরাটা ঘোরাতে,
সেই মায়ের প্রতিমা দেখবেন একটা জাগ্রত মা মনে হচ্ছে, যার চোখটা দেখে মনে হচ্ছে তুমি হ্যাঁ মহিষাসুর মর্দিনী করছেন, এই যে জাগ্রত মা। আর দাঁতের চারিদিকে আপনি যদি লক্ষ্য করে থাকবেন তাহলে একটা আলো, সেই আলোটা কিন্তু একটা অগ্নি আলো মনে হচ্ছে। এটা কিছুই নয়, মা দুর্গা যে এখানে তার বাবা দায়িত্বে এসছেন বা মহিষাসুর মর্দিনী করবেন একটা জল, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর সত্যি বলতে গেলে 24 আওয়ার্স থেকে কিন্তু আজকে এতই বেশি খুশি এই থিমটা দেখতে, এতই সুন্দর একটা থিম, সেজন্য কিন্তু আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে এই জিনিস অ্যানাউন্স করবো যে ওরিয়েন্টাল সলিউশনস প্রাইভেট লিমিটেড দ্বারা আয়োজিত এই সাহস সম্মান 2019 তরফ থেকে 24 আওয়ার্স টিভির তরফ থেকে আমরা এই পুজো মণ্ডপটাকে সেরা সেরা পুজো হিসাবে সম্বোধন জানাবো। তার জন্য ডেফিনেটলি আমি আহ্বান জানাবো 24 আওয়ার্স টিভি কর্ণধার দীপঙ্কর চৌধুরীকে, ওনার হাত থেকে আমি চাইবো যে ক্লাবের কর্তৃপক্ষদের হাত সেরা সেরা পুজো অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হোক। দীপঙ্কর একটু যদি আপনি আসেন এখানে। কেমন লাগছে সবার এই পুরস্কারটা জিতে? ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ খুশি এইভাবে সম্মানিত হওয়ার জন্য। আমরা চাইবো বারবার এইভাবে সম্মানিত হতে এবং ভালো কাজ দর্শকদেরকে দেখাতে। একদম আমি এই মুহূর্তে সবাইকে পেয়ে গেছি, ক্লাবের মেম্বারসরা আছে, আচ্ছা সবাই এখানেই আছে, তাহলে কয়েকজন জিজ্ঞেস করি আপনি পাতা বতা দিজিয়ে ইয়ে জো আপকো অভি প্রাইজ মিলা কেসা লাগ রহা? বহুত আচ্ছা লাগ রহা হ্যায় প্রাইজ মিলকে। ইয়ে আভি আপকি জো জয়েন কালচারাল সেক্রেটারি হ্যায় ভো কে রহি থি কি 4 মহিনে কা পুরা মেহনত থা জো আজ 70 লেবার্স মিলকর ইয়ে 4 মহিনে কা মেহনত জো হ্যায় আজ ইমপ্লিমেন্ট হুয়া। इसके बारे में आप क्या कहना चाहेंगे? आपका नाम पहले बताओ। मैंने अखिल गोलछा। और ये जो फीडबैक मिला आपको कैसा लगा? बहुत सुंदर है, पूरा तो बेस्ट पूजा में गिनती आती हमारी। देखिए देती बात है सवाल अच्छा फीडबैक ऐसे नहीं था वहाँ द बेस्ट पूजो और सबसे की इम्पोर्टेंट होता आपने एक सुने थे सत्य खानी चार मासे परिश्रम এটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু আমি আবার ঈশ্বর জয়েন্ট কালচার সেক্রেটারির কাছে আমার প্রথম জিনিস এই চোরবাগানে ভিড় হয়, এই বছর ডেফিনেটলি ভিড় হচ্ছে আর প্রথম দিন থেকে ভিড় হচ্ছে, তো একটু আমার দর্শকদের একটু বলবেন যে কতটা ভিড় অ্যাপ্রক্সিমেটলি পার ডে হচ্ছে? কতটা ভিড় হচ্ছে মানে এটা মানে ঘুমটুতে কীভাবে বলা যায়, তবে আমি এটা বলতে পারি সন্ধ্যে থেকে ভিড়টা ভীষণ বাড়ে এবং সকাল 6:30 পর্যন্ত তখনও আমাদের ছেলেমেয়েদের বাইরে বসে থাকতে হয় এই ভিড়টাকে ঠিকঠাকভাবে কন্ট্রোল করার জন্য, তো সেটা আমাদের খুব বড় পাওনা, ভীষণ বড় পাওনা। আরেকটা জিনিস, পশ্চিমবঙ্গ সরকার থেকে এবার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রতিটা পুজো মণ্ডপকে একটা অ্যামাউন্ট হাই করা হয়েছে, অনুদান দেওয়া হচ্ছে, বাট মহিলাদের জন্য এক্সট্রা 5,000, সেই জায়গাতে আপনারা কত সহযোগিতা পেয়েছেন? সেইটা কীভাবে সহযোগিতা পেয়েছি এটা বলা ভীষণভাবে মুশকিল, কেন কি আমাদের সেইভাবে যদি আমি বলি ডাইরেক্টলি সেইভাবে আমি কখনো সেইভাবে আমার কাছে আসেনি এই জিনিস। যে সহযোগিতাটা পেয়েছি এটা একটা বলতে পারি, মাঠটা যেভাবে আমরা পাই লোকাল জায়গা থেকে সেইটা একটা সহযোগিতা আমরা সবসময় পাই, তার জন্য আমরা কৃতজ্ঞ। 4 মাস ধরে আমরা যদি মাঠটা না পেতাম তাহলে আমরা এরকম একটা কাজ করে উঠতে পারতাম না, সেই কারণে আমরা একটা সরকার থেকে তো অবশ্যই সাহায্য পাই, যেটা ভীষণভাবে প্রয়োজন আমাদের কাছে। আজকে এই পুরস্কার পাওয়ার পর 24 আওয়ার্স সকল দর্শক বন্ধুকে দুর্গা পুজো উপলক্ষে কিছু বলতে চাইব? হ্যাঁ, সকলকে প্রথমত শুভ পুজোর একটা অভিনন্দন জানাই প্রত্যেকটা দর্শনার্থীদের, তারা চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব সমিতিতে এসেছেন এবং তাদের এই ভালোবাসাপূর্ণ
যে একটা আসার যে তাদের যে ইচ্ছে, তারা এতটা ভিড় ঠেলে এতটা পায়ে হেঁটে তারা আসে, তাদের জন্য আমরা অসংখ্য ধন্যবাদ কমিটির তরফ থেকে। আমরা কমিটির প্রতিটা মেম্বার, প্রতিটা মানুষ, প্রতিটা পাড়ার প্রতিটা মানুষ আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের এই দর্শক বন্ধুদের কাছে, ভীষণভাবে, এবং আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। আপনারা সুন্দর এরকম একটা উপহার আমাদের দিলেন, আমরা ভীষণভাবে কৃতজ্ঞ আপনাদের কাছে। একদম, কিন্তু এখন আমি একটু অনুরোধ করবো আমাদের কর্ণারা দীপঙ্কর চৌধুরীকে। খুব ভালো পুজো হচ্ছে চোরবাগান এবং এত দর্শক আসছে, আমাদের খুব ভালো লাগছে, তাই জিতে পেরে এখানে আমাদের খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আমি আরেকটু ভাবে যে আমি কিছুটা আরেকটু ভাবে জড়িত, সেটাই আবহটার সঙ্গে আমি জড়িত। এই জার্নিটা আমার হয়েছে এবং আমার হাজবেন্ড এই দেবতোষ্কর, উনি যত মাস ধরে এটার সঙ্গে গেছেন আমিও তার সঙ্গে সঙ্গে এটার সঙ্গে জার্নি করেছি। তো এই জন্য এই সৃষ্টিটা ওনার সৃষ্টি, তার সঙ্গে আমারও জার্নিটা হয়েছে, এবং এই সৃষ্টিটা আমি পুরো দেখেছি ওনার মধ্যে দিয়ে। এবং যখন কল্পনাটাকে রূপ দেখলাম সেটা মানে সত্যি আমি মানে বোঝাতে পারবো না, এত সুন্দর রূপ। আচ্ছা, আপনি এই পুরো থিমে মানে ব্যাকগ্রাউন্ড যেটা বলে থিম আঁকছে, এই থিমটার ব্যাপারে একটু যদি আপনি আমাদের দর্শক বন্ধুকে বলুন। সহজভাবে একটা সহজ জিনিসকে উপস্থাপন করা হচ্ছে, সেটা হলো একটা ধুধুল, ধুধুলকে দিয়ে পুরো কাজটাই ধুধুল দিয়ে হয়েছে। মানে চোরবাগান তো একটা বার্তা দিয়ে চলেছে 3 বছর ধরে যে ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে কাজ করুন, সেটা কবে কত কী নিচ্ছে কে নিচ্ছে জানি না, কিন্তু চোরবাগান এই বার্তা দিয়ে চলেছে। তো সেইখান দিয়ে একটা ধুধুল দিয়ে, যেটা ইকো ফ্রেন্ডলি একটা জিনিস, সেই জিনিস দিয়েই পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এটা দেখতে গেলে হলে মনে হয় আগ্নেয়গিরি হতে পারে, কিন্তু সেরকম নানারকম ফর্ম যেগুলি পৃথিবীতে দেখা যায় সেই ফর্মগুলিকে নিয়েই নানারকম অ্যাসেম্বল করা হয়েছে। মা আমার মৃন্ময়ী মা, মা আর এখানে রূপ নিজের মতো নিয়ে নিয়েছে, ব্যাস এই সহজভাবে সব কিছু। তিনটে ব্যাপারে ভীষণ সরল ভাষাতে এখন আমাদেরকে দাদা বলে দিয়েছে, কিন্তু আমি একটু যাবো ওই ভিড় দিকে। প্রায় কাতারে কাতার ভিড় দেখছি পিছনে, তো একটু ভিড়ের দিকে গিয়ে ওদের ফিডব্যাক দেবো যে ওদের এখানে এসে কেমন লাগছে। দাদা আপনার নাম? রঞ্জিত স্যার। কোথা থেকে আসছেন? হাওড়া সালকিয়া। সালকিয়া থেকে আসছে চোরবাগান এখানে। এটা কি প্রথম পুজো মণ্ডপ না আরও অনেকগুলো পুজো মণ্ডপ ঘুরেছে? হ্যাঁ, এই সব পুজো মণ্ডপের মধ্যে আপনার চোরবাগান কেমন লাগছে? ভালো, এখানে খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। আবার কি আসবেন এখানে চোরবাগান? আসবো, কেন আসবো না, আসবো। কটা পুজো মণ্ডপ ঘুরেছে? খুব ভালো লাগছে এবং আরো কিছু প্রশান্তি আছে কথা বলবো। তুমি তাও কোথা থেকে আসছো? চেতলা দিয়ে। চেতলা থেকে এখানে আসছে? আপনি চেতলা ওখানে কেমন ঘুরে? হ্যাঁ হ্যাঁ ঘুরেছি। কোনটা বেটার লাগছে? তাও ভালো, তাও ভালো। দর্শনার্থী তাদের ফিডব্যাক এই যে এক্ষুনি শোনা হয়েছে যে 4 মাসে
170টা লেভেল, এটা কিন্তু ফলাফল আজকে এই দর্শনার্থীরাই দিচ্ছে। রাতে ঠিক একটার সময় আপনি দেখছেন যে রাতে একটার সময় কাটা ঘোড়ায় ভিড় হচ্ছে, এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা কমিটি মেম্বারদের মুখে শুনে নিয়েছি যে সকাল 5টা 6টা পর্যন্ত এই ভিড় আরও বাড়তে থাকে। যত না সকালে বেশি ভিড় তার থেকে বেশি রাত্রে ভিড় হয়, এবং এখানে কিন্তু কোনো জেন্টস লেডিস বলে ভেদাভেদ নেই, সবাই সব পরিবার সব বন্ধু বান্ধবদের সঙ্গে আসছে এত দূর খালি চোরবাগান পুজো মণ্ডপ দেখতে। এবং সব থেকে আকর্ষণীয় তাদের মুখে শোনা কথা, যেটা পুজো মণ্ডপ মায়ের প্রতিমা তো সব জায়গায় এক, কিন্তু পুজো মণ্ডপের যে থিমটা সেটা কিন্তু চোরবাগানে ওরা টপ ক্লাস করেছে। আমি আবার আমার ক্যামেরা পার্সন অনুরোধ করবো একটু কমিটি মেম্বারদের এর দিকে চলে যাওয়ার জন্য, তাদের মুখে শুনতে চাইবো যে তাদের ফিডব্যাকটা শুনে কেমন লাগছে। আমার জয়েন্ট আচার্য সত্যি এই মুহূর্তে এখানেই আছে। দিদি, এক্ষুনি আপনি যেটা বলছেন যে কাতারে কাতারে ভিড়, সারা রাত্রি ধরে ভিড়টা জমে, রাইট? তো এত দর্শনার্থী ওরা টপ ক্লাস বলে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে এইভাবে সত্যি কথা এখানে কোথাও যেন সত্যি কোথাও দাঁড়াচ্ছে না, জলের মতোই তারা এসে যাচ্ছে সবাই। এটা ভীষণ ভালো লাগছে, একটা পরিশ্রম হয়েছে, চার মাসের পরিশ্রম প্লাস 70 খানি লেবু প্লাস একটা কনসেপ্ট ডেলিভারি হয়েছে। হাওড়ার সালকিয়া থেকে শুরু করে দূর দূর থেকে লোকরা আসে, তার জন্য কি বলতে পারেন যে এত ভালোবাসা? এই ভালোবাসা ছাড়া কথা বলে নেব। আজকে 24 আওয়ার সিরিজের মাধ্যমে আমরা সকল দর্শক বন্ধুকে এই ভিড়টা দেখাতে
করতে হয় না, আপনি আপ নিজের করে আপনি কংগ্রেস জন্য দেখেছিলেন কি অ্যাড লাগাতে, এবার 15 লাখ, তো এবার 15 লাখ মানে আমাদের পপুলেশন ইনক্রিজ করে। কোথা থেকে আসছো? আমি আসছি নেতাজি নগর। নেতাজি নগর, বা তোমার নাম? রিয়া সরকার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি আপনাদের প্রথমবার চোরবাগান সর্বজনীনে? কেমন লাগছে আপনাদের এসে? ভালো লাগছে। দিদি একটু কোথা থেকে এসছেন যদি বলেন? আমি বাঙ্গুর থেকে। বাঙ্গুর তো সন্তোষপুর হয়ে সন্তোষপুর বাড়ি সাউথ থেকে নর্থে। কেমন লাগছে আপনাদের? খুব ভালো। মানে এটা কি আপনাদের প্রথমবার চোরবাগান সর্বজনীনে? আমাদের এটা প্রত্যেক বছরই আসেন। আপনারা যেহেতু আরো অনেক ঠাকুর দেখে আসছে, সেই জন্য আর কি সেই জায়গা থেকে কেমন লাগছে? আমি নিজের মতন একদমই তাই, একদমই তাই। প্রতিটা প্যান্ডেলই আলাদা, কনসেপ্টই আলাদা। পুজো দেখাতেই থাকি, কিন্তু আজকে আমরা ভাবলাম নতুনভাবে যদি আমরা ক্লাব মেম্বারের হাতে বন্ধুকে দিয়ে দিই, ওনারাই নিজে দেখাবেন যে ওনার ক্লাবে ওনার পুজো মণ্ডপে কতটা ভিড় আছে, এবং সেটা আমরা সাফল্য হতে পেরেছি বলে আশা করি। আর এতক্ষণ বৌদি যে কতটা কাতারে কাতারে ভিড় আপনি জানেন? এই আমার ঘড়ির সময় ঠিক 1:30 বাজে, এই 1:30 সময়তে যা ভিড়ের সংখ্যা বাড়ছে সেটা কিন্তু সত্যি প্রশংসনীয়। আর এই বিষয়ে কিন্তু আমি আবার দিদির কাছে জেনে নেবো। দিদি এতক্ষণ ধরে তো ডেফিনেটলি আপনি অনেকজনের সঙ্গে কথা বলেছেন, দূর দূর থেকে আসছেন, কেমন লেগেছে? আমি যখন বললাম আপনার একটা ভালো লেগেছে, কিন্তু আপনি যখন নিজে জিজ্ঞেস করছিলেন তখন আপনার কেমন লেগেছে? হ্যাঁ, নিজের থেকে যখন একটা কমিটির তরফ থেকে জিজ্ঞেস করছি যে প্যান্ডেলে ঢুকছে, যখন তাদের এক্সপ্রেশন দেখছি, এবং সত্যিই সেটা খুব ভালো লাগা যে একদম সরাসরি জানতে পারছি তাদের মুখ থেকে যে তাদের কতটা ভালো লাগা রয়েছে, এবং তারা এতটা দূর থেকে আসছে। মানে সেইটা একটা ব্যাপার যে তারা সাউথের ঠাকুর দেখে আবার নর্থে এতটা দূরে, এবং রাস্তাঘাটের অবস্থা আমরা সবাই জানি যে বাস এবং অটো এগুলো একদমই সেইভাবে আমরা পাচ্ছি না সবসময়, তো পায়ে হাঁটা পথে আমাদের এতটা পথ কেটে
এই যে ঠাকুর দেখতে আসছে সাউথ থেকে নর্থে, সেটা একটা সত্যি বড় পাওনা। একটা জিনিস শেষ করবো যে অনেকগুলো মিডিয়া চ্যানেল হয়তো এখানে এসছেন, কভার করেছেন, কিন্তু কোনো মিডিয়া চ্যানেলের সঙ্গে আপনি এইভাবে নিজেকে যুক্ত করতে পেরেছেন যে আপনি নিজে হয়তো একটা রিপোর্টিং করছেন, নিজেই হয়তো প্রশ্ন? না, এটা একেবারেই হয়নি। এবং সত্যি এটাও একটা নতুন করে পাওয়া সৃষ্টির সাথে, আমাদের যেমন প্যান্ডেলের একটা নতুন সৃষ্টি, এটাও আমাদের কাছে একটা নতুন পাওয়া, যেখানে আমরা সরাসরি কথা বলতে পারছি দর্শকদের সাথে এবং আপনারা যেভাবে তুলে ধরতে পারছেন, আমাদের তুলে ধরছেন, সেটা একটা সত্যি খুব বড় পাওয়া যে একটা চ্যানেল আমাদেরকে এইভাবে রিপ্রেজেন্ট করছে। সেটার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। কোথা থেকে আসছে? রানাঘাট থেকে আসছি আমরা। রানাঘাট থেকে এখানে চোরবাগান কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে, অনেকগুলো অনেকগুলো এখানে এসে আরও বেশি ভালো লাগলো। একদম এইখানে চোরবাগান কি এমন স্পেশাল? ডেকোরেশনটা অন্যরকম, থিমটা পুজোটা বেশি। হ্যাঁ, আর অন্যান্য পুজো মণ্ডপেও গেছেন, এটা থেকে এটা কতটা ডিফারেন্ট? ডিফারেন্ট বলতে এই ধরনের তো কোনো সময় দেখিনি। আচ্ছা, কি প্রথমবার আসছেন এর আগের বছরে? হ্যাঁ, আগের বছর এসেছি। আপনি তো অনেকগুলো পুজো মণ্ডপ ঘুরেছেন, অন্যান্য পুজো মণ্ডপ থেকে চোরবাগান কতটা ডিফারেন্ট? না সব নিয়ে যেয়ে ঠিক আছে, খুব সুন্দরই। হ্যাঁ, খুবই সুন্দর। আপনার সব থেকে বেস্ট কি লাগছে? না, মায়ের প্রতিমা সবচেয়ে খুব সুন্দর লাগছে, মায়ের প্রতিমা দিয়ে বেশি সুন্দর লাগতেই পারে না। নাম সুমিতা নাথ চৌধুরী। আমি এমপি। এমপি থেকে মধ্যপ্রদেশ ইয়াহ পর আ রহে হ্যায়। তো দুর্গা পূজা কে বারে মে আপকো তো পতা হি, কলকাতা মে কেসা হোতা হ্যায়, রাইট? ইয়াহ পর আকর আপকো পতা হি ইয়ে কোন সা পূজা মণ্ডপ হ্যায়? চোরবাগান মে এমপি মে তো দশহরা হোতা হ্যায়, ও ভি এক দিন কি ছুটি। ইয়াহ তো দুর্গা পূজা एक पूरा महोत्सव होता है। कैसा लग रहा है यहाँ पर आकर? बहुत अच्छा लग रहा है, पंडाल होने तो बहुत अच्छा लग रहा है। नवरात्रि का व्रत रखते हैं? नहीं, नवरात्र है ये सुधा, ये दुर्गा पूजा का व्रत रखते हैं। दुर्गा पूजा कितने से यहाँ पर घूमने आए? घूमने आई वहाँ से 20 साल से, यहाँ पर दीदी है, दीदी के घर में आई हूँ घूमने के लिए। एमपी में रह कर फिर कलकत्ता में आकर यहाँ का चोरबाग का दुर्गा पूजा, इसके अलावा कहीं गया? हाँ गए ना, अभी साउथ में देख के आ रहे हैं, देखेंगे कोलकाता में जितने भी है अभी वो सब देखने वाले हैं। सारे पूजा मंडप का आपने प्रदर्शन, लेकिन अभी तक कौन सा आपको सबसे अच्छा लगा? मेरे यहाँ से पंडाल बहुत अच्छा लगा, डेकोरेशन बहुत अच्छी है। एक तो आगे हमें आपके बोले छिलाम जी शुधुमात्र আমার কথা সত্যি প্রমাণ করলাম আবার, মধ্যপ্রদেশ থেকে লোক এই এত দূর আসছে চোরবাগানে পুজো দেখতে। তাহলে আপনি বুঝতেই পারছেন আরে আরে যে চোরবাগানে পুজো কী স্পেশালিটি আছে। মধ্যপ্রদেশ থেকে কেউ এসে বলছে যে এখানকার যে পুজো মণ্ডপ, এই যে আলো, এই যে ডেকোরেশনটা, এটা কিন্তু ওদের সত্যি খুবই আকর্ষণ করছে। তাহলে বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গে ভারতবর্ষ থেকে এই আকর্ষণটা চোরবাগান। যদি এক্ষুনি আমি কিছুক্ষণ আগে আমি আমাদের দর্শক বন্ধুকে বলছিলাম এই চোরবাগানে পুজো দেখতে, কিন্তু ওটা পশ্চিমবঙ্গ থেকে নয়, ভারতবর্ষ থেকে আছে। আর ঠিক এক্ষুনি প্রমাণ পেলাম এমপি থেকে, ঠিক মধ্যপ্রদেশ থেকে লোকরা এক্ষুনি এসছে, ওনারা বলছেন যে অনেকগুলো পুজো মণ্ডপ দেখলাম কিন্তু চোরবাগানে যেটা সবথেকে আকর্ষণীয় সে পুজো মণ্ডপ। এই বিষয় নিয়ে কী বলতে চান? এটাই বোধ হয় আমাদের শ্রেষ্ঠ পাওয়া, অনেক পুরস্কার প্রাপ্তি আমাদের হয়েছে, কিন্তু বড় পুরস্কার বোধহয় এটাই যে বিভিন্ন দেশ থেকে আসছেন এবং এসে চোরবাগান সার্বজনীন দুর্গোৎসব, এবং এটা আমাদের প্রায় 3 বছর হলো যে আমরা এরকম একটা থিম পুজোতে এসেছি, এবং এত কম সময়ের মধ্যে মানুষের কাছে আমাদের জায়গার নাম, আমাদের মণ্ডপের নাম এবং আমাদের কাজ তাদের ভালো লাগছে, এটা বোধহয় সবথেকে বড় পাওয়া আমাদের কাছে। একদম। আর দিদির সঙ্গে একটু কথাবার্তা হচ্ছিল চোরবাগান রিলেটেডই, তো দিদি বলছেন যে উনি একটা প্রফেশনাল একটা পেইন্টার, তো সেই সূত্রে আমি বলতে পারি যে এই যে থিমটা পুরো সাজানো হয়েছে, নিজেকে একটু আপনি কারেক্ট করতে পারছেন, আপনিও তো আঁকা টাকাই করেন। হ্যাঁ একদমই তাই,
এটা অ্যাকচুয়ালি নেচার তো, আর আমার ছবি আঁকার বিষয় হচ্ছে ল্যান্ডস্কেপ, তো ল্যান্ডস্কেপ নিয়ে আমি কাজ করি। তো ল্যান্ডস্কেপের এটা সত্যি একটা খুব বড় জায়গা, প্রতিটা ছোট্ট ছোট্ট জায়গার থেকে এত কিছু পাওয়া যায়, তার রং, তার রূপ, তার রেখা, তার টেক্সচার। তো আমি এই মণ্ডপ থেকে সেটাই আমি দেখছিলাম যে সত্যিই প্রকৃতিতে কত রূপ আছে, কত ফর্ম আছে, সেই ফর্মগুলো কিন্তু ভীষণভাবে আমাকে আকৃষ্ট করছে, আমাকে আমার ক্যানভাসে যেন বারবার ফিরিয়ে নিয়ে যাচ্ছে, যেন রং তুলির ক্যানভাসের মধ্যেই আমি রয়েছি। তো সেটা একটা প্যান্ডেলের কাছ থেকে আমার কাজের জন্য ভীষণ বড় একটা পাওয়া। একদম একদম। আমাদের সঙ্গে আরেকজন দিদিও আছে, তাদেরকে ওনাকেও ডেকে নেবো। একটু আসুন দিদি। কিছুক্ষণ আগে আপনি বলছেন মায়ের প্রতিমাকে নিয়ে, মায়ের প্রতিমা ভীষণ জাগ্রত, সবাই তো এখানে পুজো মণ্ডপ দেখতে আসছে, থিম দেখছে, পছন্দ করছে, কিন্তু মায়ের প্রতিমাতে আমরা একটা নতুন জিনিস এখানে দেখেছি। আলোটা ঠিক বন্ধ হচ্ছে, ওনার একটা রূপ, আলোটা ঠিক জ্বললো, ওনার একটা রূপ, এই বিষয় নিয়ে আপনি কী বলছেন? এটা আলো আধারির খেলা বলবো না কী বলবো, মায়ের খেলা আমি জানি না। শিল্পী কীভাবে এটা করেছেন আমি জানি না, শিল্পী লালে আর এই প্যান্ডেলের পুরো আলোতে এক হয়ে যাচ্ছেন, যখন ওইটা বন্ধ হয়ে যাচ্ছে নিজের দীপ্তিটা আলাদাভাবে প্রকাশ করছে। যখন আলোটা ঠিক বন্ধ হচ্ছিল আমি নিজেই এটা লক্ষ্য করছিলাম, মায়ের একটা আতঙ্কের রূপ, মানে একটা কী বলবো, একটা ভয়ানক রূপ সামনে আসছিল একদম। আর যেই আলোটা চললো মনে হলো মা আমাদেরকে দেখে হাসছে। আর আপনি একটা বললেন যে মা ভীষণ জাগ্রত এখানে, যে এই এই মণ্ডপের এবছরই নয় প্রতি বছরই প্রতিমা কিন্তু মানে মা রূপ বদলে বদলে আসেন, কিন্তু মায়ের অধিষ্ঠান এখানেই হয় একদম। যার জন্য এখানে কোনো মাতৃ প্রতিমার উপরে কোনো রকম শিল্প আলাদা রকম কিছু করা হয় না। আচ্ছা দিদি, আমি আরেকটাও জিনিস, আপনি জানেন মুখ্যমন্ত্রী কিন্তু এবার মহিলাদের জন্য কিন্তু এক্সট্রা একটা অনুদান করেছে, আপনি পিছিয়ে যাবেন না। আর একটু এবার আমাদের মুখ্যমন্ত্রীকে বলা উচিত, সরাসরি আমরাই গিয়ে বলবো যে এনারা কিন্তু সেই অনুদান পাননি, কিন্তু সব আমাদের তরফ থেকে অনুরোধ থাকবে, আপনারা প্লিজ যোগাযোগ করুন। যেই পুজো মণ্ডপে মহিলারা কাজ করছে সেখানে কিন্তু 25,000 প্লাস 5,000 বেশি দেওয়া হচ্ছে, তো আপনারাও যান, হয়তো ডেফিনেটলি আপনারা সহযোগিতা পাবেন, যেটা রাজ্য সরকার থেকে একটা অনুদান দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে আপনি একটা এক্সাম্পল দিয়েছেন যে একজন যে হার্ট পেশেন্ট ছিল তাদের, মানে তার যে প্রার্থনাটা সেও মা শুনেছেন, মা তারা এই বিষয়ে ছিল মানে কি তার, আমি এখানে আমার মেডিসিন চলে, আমি সারাদিন এখানে থাকার কথা নয়, কিন্তু আমি এখানে রাত যাচ্ছি, সারাদিন কাটাচ্ছি, মানে উইদাউট এনি টাইম রেস্ট্রিকশন সব কিছু ঊর্ধ্বে আমি করছি, কিন্তু আমি ফিলই করছিলাম আমি এত অসুস্থ, যে আগের বছর আমি অলমোস্ট ডেড ছিলাম, আমার হঠাৎ করে মানে ডাক্তার সার্টিফিকেট করে দিয়েছিল যে নেই, সেখান থেকে ফিরে এসে সেই মায়ের জন্য কাজ করছে, আপনাদের সঙ্গেই ছিলেন কিছুক্ষণ আগে, এবং আমাদের সকলকে খাওয়াচ্ছেন, মানে খুব ভালো। এখন বাজলো রাত্রি, কিন্তু বাড়তি দেখা যাচ্ছে, এবং ওখানে দুটো দিদি ওনারা সারা রাত্রি মোটামুটি ডিউটি দিচ্ছেন, যেহেতু আমরা নিজে দেখলাম। তো এটা জিনিস হলো যে প্রত্যেক দিনই কি যত সকাল হয় ভিড়টা কি এতই বাড়তে থাকে? হ্যাঁ, সকালে একটু ভিড়টা থাকে, মানে প্রায় সাড়ে ছটা ছটা পাঁচটা সাড়ে পাঁচটা, মানে ততক্ষণ আমাদের দিতে থাকে, এবং তারপরে যেটা একটু চেঞ্জ করতে হয় মানে আমাদের একটু তখন বাড়িমুখী হতে হয়, কারণ তো সব অনেক কিছু কাজকর্ম থাকে আমাদের, কিন্তু যেটা হয় আমাদের তো কমিটিতে আরও অনেকেই রয়েছে ছেলেরা, তারা করে মিলেমিশে আমাদের এইভাবে আমাদের এই ডিউটিটাতে আমরা থাকি, মানে একদম আমরা অন্যের হাতে আমাদের কমিটিকে আমাদের ক্লাবটা ছেড়ে চলে যায় না, আমাদের এই প্যান্ডেল ছেড়ে চলে যায় না। দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই, এতটা আপনি সময় দিয়েছেন আমাদের চ্যানেলকে, আমাদের দর্শক বন্ধুকে, যে আমাদের এই পুজো মণ্ডপকে এত ভালোভাবে জানার জন্য এবং এত সুন্দরভাবে সকলের কাছে উপস্থাপনা করার জন্য। এটা আমাদেরই সৌভাগ্য যে আমরা চোরবাগানকে এত সুন্দরভাবে তুলে ধরতে পেরেছি, এবং দুটো দিদি নয় ক্লাবের প্রত্যেকটি মেম্বারকে আমরা পেয়ে গেছিলাম আজকে। আর সবথেকে বড় জিনিস, আমরা এই চোরবাগানে ভিড়টা দেখাতে পেয়েছি, আমরা খালি ভেবেই দেখি বা শুনে থাকি যে সারারাতি ধর পাবলিক আসছে বা ভিড় আসছে, কিন্তু এখানে এসে সরাসরি আমরা আপনাকে প্রমাণ দিতে পেরেছি যে ভিড়টা খালি বলার জন্য না। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার ক্যামেরা পার্সন অনুরোধ করবো একটু ক্যামেরাটা ঘোরাতে, যে ভিড় কিন্তু কোনো মতেই কম হচ্ছে না, আরও
সংখ্যাটা বেড়ে যাচ্ছে, ভিড়ের সংখ্যাটা যত রাতই হচ্ছে ততটা বেড়েই যাচ্ছে, এবং সবাই কিন্তু সেলফি তুলতে একদম ব্যস্ত হয়ে পড়েছেন। সবাই কেউ সেলফি তুলছেন, কেউ মায়ের প্রতিমার ছবি তুলছেন, সবাই খালি মানে ফটো তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছেন। এবং মানুষের যে একটা এনথুজিয়াজম, যে সারা রাত্রির পুজো পরিক্রমা করছেন, মায়ের দর্শন করছেন, বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন, সেই জায়গা থেকে চোরবাগানে আসছেন, কেউ হাওড়া শালকিয়া থেকে আসছেন, কেউ হয়তো বাগুইহাটি থেকে আসছেন, কেউ হয়তো মধ্যপ্রদেশ, কেউ হয়তো আরও অন্যান্য রাজ্য থেকেও আসছেন। তাহলে দেখাতেই পাচ্ছি যে চোরবাগানে পুজো বিশেষজ্ঞটা কী, এটাই আমরা দেখি, খুব আনন্দিত হচ্ছি। এই নিয়ে আরও পুজো পরিক্রমা আরও দেখাতে থাকবো, চোখ রাখবেন 24 আওয়ার্স টিভি।